হ্যালো বন্ধুরা আমাদের এস ডি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য শ্রীময়ী সিরিয়ালের আপডেট নিয়ে রোহিত রেগে যায় বলে দেখুন মেসুমশাই আমি আপনার কাছে সমস্ত বিচারের ভার দিলাম শ্রীময়ীকে যেভাবে এই মহিলা অপমান করেছে জনসম্মুখে আমি কিন্তু সেটা মেনে নেব না প্রয়োজন হলে আমি আইনের আশ্রয় নেব তখন কিন্তু বলতে পারবেন না যে আপনাদের বাড়ির আনন্দ নিকেতনের নাম নিরানন্দ হয়ে গেল তার কারণ কিন্তু আমি কারণ সব কিছুর অশান্তির মূলে এই জুনগোহ সবটা শুরু করেছে এখন আপনি বলুন দেখো আমি এখানে আসতে চাইনি রোহিত তুমি আমাকে কেন জোর করে আনলে আমাকে আনার কোনো প্রয়োজন কিন্তু এই বাড়িতে ছিল না কারণ এই বাড়িতে আমার কোনো সুখকর স্মৃতি নেই এখানে এলেই আমার সমস্ত দুঃখের কথা মনে পড়ে যায় আমি একদিনের জন্যও ভালো থাকতে পারিনি তুমি আমাকে কেন আনলে বলো তো কারণ আছে তাই এনেছি শ্রীময়ী তুমি এতটা উদ্বেগ কেন প্রকাশ করছো দেখো রোহিত আমি তোমার মেসুমশাই হয়ে বলবো হইকে এই বাড়িতে জোর করে আনার দরকার নেই কারণ ও এলে জোর হয়ে জোর করে তাহলে কিন্তু নিজেকে অপমানিত বোধ করবে আর আমি সেটা কখনো চাই না আর আমার বৌমাকে যারা অপমান করবে তাদেরকে আমি ছেড়ে কথা বলবো না তাই তোমার আইনি আশ্রয় নেওয়ার যা কিছু প্রয়োজন তুমি সবটা নিতে পারো আমি তোমাকে কিছুই বলবো না রোহিত কারণ আমার বৌমার অপমান মানে আমারও অপমান আমি কখনো সেটা মেনে নেই নি আর আগেও নেবো না থাম্মি রেগে যায় বলে হ্যাঁ তোমার বৌমা যা কিছু করেছে সবটাই ঠিক আর পাড়া প্রতিবেশীরা যে এত কথা বলছে সেগুলো ভুল তাই না জুন রেগে যায় বলে দেখুন রোহিত সেন আপনি আমার কিছুই করতে পারবেন না আপনি কী করবেন আমার কাছে ব্রহ্মাস্ত্র রয়েছে আর সেটা হচ্ছে আমি অনিন্দ সেনগুপ্ত যে আত্মহত্যা করার চেষ্টা করেছিল তার জন্য শ্রীময়ী দায়ী সেটা আমি সবার সামনে বলবো শ্রীময়ীকে আমি আরও বেশি করে অপমান করবো না এই কাজটা ভুলেও করতে যাবেন না তাহলে কিন্তু আপনার চরম ক্ষতি করে দেব আমি আজকে আপনাকে হুঁশিয়ারি দিচ্ছি আমার শর্ত দুটো শুনে নিন প্রথমত আপনাকে সবার সামনে শ্রীময়ীর কাছে হাত জোর করে ক্ষমা চাইতে হবে যেভাবে স্টেজে উঠে শ্রীময়ীর অপমান করেছেন শ্রীময়ীকে অসম্মান করেছেন সেভাবেই শ্রীময়ীর কাছে ক্ষমা চাইবেন আর দ্বিতীয়ত আপনি তো বারবার করে জেলে যাচ্ছেনই জেলে যাওয়াটা আপনার স্বভাব হয়ে গেছে এবার না হয় তৃতীয়বারের মতো আপনি জেলে যাবেন আর এবার গেলে কোনোভাবেই আপনি বেল পাবেন না কারণ আপনি একজন দাগি অপরাধী আপনাকে কোনোভাবেই জামিনে ছাড়া হবে না আপনাকে পুলিশ কাস্টাডিতেই থাকতে হবে সেটাকে ঘর বাড়ি বানিয়ে ওখানেই সংসার করতে হবে কয়েদিদের সাথে কারণ আমার কাছে যে প্রমাণগুলো রয়েছে যে অনিন্দ সেনগুপ্তকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার জন্য আপনি দায়ী এবং যথাযথ সময়ে যেখানে প্রমাণ সাক্ষী দিতে হবে সেগুলো আমি সব দেব আমি নিচের থেকে শুরু করে হায়ার কোর্ট পর্যন্ত আমি আপিল করব আমার বইয়ের এত বড় অপমান আমি মেনে নেবো না শ্রীময়ী সেনের সমস্ত দায়িত্ব আমার তাই তার অপমান মানে আমারও অপমান তাই আপনি ভেবে দেখুন কি করবেন আমাকে আপনি জনসম্মুখে হুমকি দিচ্ছেন আপনি কিছুই করতে পারবেন না তো আপনি ভেবে দেখুন না জুনগুহ কি করতে পারবেন আর পারবেন না এমন হবে যে কোনো লয়ই আর আপনার কেসটা লড়বে না আপনাকে এমনিতেই জেলে যেতে হবে তখন আপনি কি করবেন দিঙ্গাউ রেগে যায় বলে রোহিতাঙ্কেল এই মহিলাকে কোনোভাবে ব্যবস্থা আমাদের নিতেই হবে তাহলে ওর শিক্ষা হবে তার আগে নয় ও কি আমার মাকে অপমান করে সারা জীবন পার পেয়ে যাবে কখনো না অনিন্দবাবু আপনি কিছু বলবেন না কি আবার বলবো আমি জুন আমাকে বলেছে যে ও কখন কোথায় কিভাবে প্রতিশোধ নেবে সেটা ও বুঝে নেবে আর ওর দায়িত্ব ও যা কিছু আজকে ঘটিয়ে এসেছে তা কিন্তু আমি ওকে করতে বলিনি ও নিজে গিয়েছিল তাই দায়িত্বটা ওর নিজের আপনারা যা খুশি তাই স্টেপ নিতে পারেন আমার তাতে কোনো কিছু করার নেই তবে একটাই কথা বলব বাবু শ্রীময়ী সেনকে এই বাড়িতে নিয়ে আসার কোনো প্রয়োজন নেই কারণ আপনি আপনার বউকে ভালোবাসেন সম্মান করেন আপনি পৃথিবীর সব থেকে ভালো স্বামী কিন্তু সেটা মানুষের সামনে দেখানোর প্রয়োজন নেই আপনার বউকে সবখানে নিয়ে আসারও দরকার নেই শ্রীময়ী রেগে যায় বলে দেখুন অনিন্দ সেনগুপ্ত আপনার সাথে ২৬ বছর ঘর করেছি কোনো সুখকর স্মৃতি আমার রয়েছে কি একবার মনে আছে অন্তরাতর আমি আর আমার বন্ধু বান্ধব সবাই মিলে সমুদ্রে বেড়াতে গেলাম সেখানে গিয়ে জানতে পারলাম যে একজন স্বামী তার বইয়ের জন্য হানিমুন সুইট বুক করে উঠেছে এবং তার বইয়ের জন্মদিন পালন করবে আমি সেখানে তোর অনুরোধে গানও গাইলাম কিন্তু পরে দেখতে পারলাম আমারই স্বামী তার বান্ধবীকে নিয়ে উঠেছে হোটেলে আর তারপরে তাদের সামনে আমাকে গান গাইতে হলো কতটা কষ্ট আমি পেয়েছিলাম এরপরে আমি বোকার মতো আমার জন্মদিন ভেবে জুনগুহর প্রমোশনের কেক নিয়ে এসে যখন সেলিব্রেট করা হলো তখন ভেবেছিলাম যে আমারই জন্মদিন মনে রেখেছে অনিন্দ সেনগুপ্ত কিন্তু না সেখানে তো জুন গুহর জন্য সেলিব্রেশন হচ্ছিলো সেই সব কিছু আমার জন্য কখনো সুখকর ছিল না আমার ছেলেমেয়েরা কখনোই এই পরিবারের মানুষদের সাথে মিলে আমাকে অপমান করেনি বিশেষ করে ডিঙ্কা ও সব সময় মায়ের পক্ষ নিয়েছিল তাই অনিন্দ সেনগুপ্ত কখনও ডিঙ্কাকে সহ্য করতে পারতো না সব সময় নিজের সন্তানের খাতা থেকে ওর নাম কেটে দিয়েছিল কিন্তু সেই ডিঙ্কাই সবসময় আমার পাশে রয়েছে হ্যাঁ এই পরিবারে আমার খারাপ যেমন স্মৃতি রয়েছে তেমনই আপনার মায়ের সাথে আমার কখনো বনিবানা হয়নি কারণ আপনার মা সকাল থেকে রাত পর্যন্ত আমার বাপের বাড়ির লোকদের নিন্দে আমার বাপের বাড়ির লোকদের বদনাম গাওয়া নিয়ে ব্যস্ত থাকত আর কখনও যদি আমি আমার স্বামী অনিন্দ সেনগুপ্তের সাথে কথা বলতে চাইতাম একটার বেশি দুটো কথা বললেই সে রেগে যেত বলতো আমার গা থেকে নাকি মাছের আষ্টের গন্ধ আসে হলুদের গন্ধ আসে এই সব কিছু সে সহ্য করতে পারে না আর যেমন খারাপ স্মৃতির সাথে সাথে ভালো স্মৃতিও রয়েছে আর সেটা হচ্ছে আমার শ্বশুরমশাই আমাকে নিজের মেয়ের থেকেও বেশি ভালোবেসেছে আমাকে অনেক ভালোবেসে যত্ন করে আগলে রাখার চেষ্টা করেছে আর আমার তিন ছেলে মেয়ে এই বাড়িতে মানুষ হয়েছে তাদের সমস্ত স্মৃতি আমার মনে এখনও দোলা দেয় আমি তাদেরকে এই বাড়িতেই মানুষ করেছি এর থেকে বড় সুখের স্মৃতি আর কিচ্ছু হতে পারে না অনিন্দ সেনগুপ্ত আমি যা কিছু বললাম সেগুলোর মধ্যে আপনার যদি মনে হয় কোনোটা আমার সুখের স্মৃতি তাহলে আপনি আমাকে জানাবেন আমি সেটা ভেবে দেখার চেষ্টা করব কিন্তু এর মধ্যে কোনোটাই সুখের স্মৃতি নয় রোহিত তুমি কি এখন বাড়ি যাবে নাকি এখানেই থাকবে আমাকে আরও বেশি করে অপমানিত করাবে না শ্রীময়ী তোমাকে কেউ অপমান করার সাহস পাবে না আর এই আমি দেখে নেব আমি আপনাকে ফাইনাল ওয়ার্নিং দিয়ে গেলাম আপনার এখন সিদ্ধান্ত আমি যে দুটো কথা বলেছি সে দুটোর যে কোনো একটা আপনাকে করতেই হবে আমি তিন দিন সময় দিয়ে গেলাম এর মধ্যে বাহাত্তর ঘন্টা পরেই আমি শ্রীময়ের একটা বড়সড় সড়ো করে গানের আয়োজন করব। সেখানে শ্রীময়ী গান গাইবে শ্রীময়ীর যথেষ্ট দর্শকরা আসবে আর সেখানেই জুনগুহকে হাত জোর করে শ্রীময়ীর কাছে ক্ষমা চাইতেই হবে তা না হলে কোনোভাবে রোহিত সেন শ্রীময়ী সেনের এই অপমানটা মেনে নেবে না এবং জুনগুহকে গুহকে আরও বেশি করে যাতে জেলে থাকতে পারে সেই সমস্ত ব্যবস্থা করে দেবে তাই জুনগুহর এখন ভাববার বিষয় সে বাইরে থাকবে নাকি ভেতরে থেকে শ্রীঘরে থেকে নিজের জীবনটা কাটাবে বাকিটা এদিকে রাত্রিবেলা যখন সবাই চলে যায় অনিন্দ্য জুনকে বলে যে দেখো জুন তোমার কাছে তিন দিন সময় রয়েছে তুমি কি করবে ভেবে দেখো আমি কিন্তু তোমার পাশে থাকবো না কারণ তুমি দায়িত্ব নিয়ে যে অপরাধ করেছো তার দায় তোমাকেই নিতে হবে আর আমি তোমার পেছনে লয়ার ধরে তোমাকে বেল করিয়ে জামিনে ছাড়িয়ে আনবো টাকা পয়সা খরচ করবো সেরকম মানুষ কিন্তু আমি নই তুমি তো খুব টাকা পয়সার হিসেব করতে তাহলে এখন আমি তোমার পিছনে বেফালতু খরচা কেন করব আমার কপালটাই খারাপ জানো তো অনিন্দ আমি তোমার জন্য এত কিছু করলাম শ্রীময়ীর ওপর প্রতিশোধ নিলাম অথচ তুমি এখন আমাকে অপরাধী বলছো কি করব বলো মানুষের ওপর প্রতিশোধ নেওয়ার একটা লিমিট থাকে তুমি সেটা ক্রস করে গেছো তুমি এমনভাবে প্রতিশোধ নিতে গেলে যেখানে তোমার নিজেরই ক্ষতি রোহিত সেনের তিন দিন মানে কিন্তু তিন দিনই এর মধ্যে তোমার সিদ্ধান্ত তোমাকেই নিতে হবে আর বাড়িতে যদি থানা পুলিশ হয় কোটকাচারি হয় আমি কিন্তু তোমার জন্য কোনো কিছু করব না জুন মাথা ঠুকছে খাটের মধ্যে আর বলছে যে তাহলে শ্রীময়ীর জন্য তুমি আত্মহত্যা কেন করতে গিয়েছিলে না আমি তো শ্রীময়ীর জন্য আত্মহত্যা করিনি জুন আমি করেছি তোমার জন্য কারণ শ্রীময়ীর মতো একজন মানুষ যার সাথে আমি ২৬ বছর ঘর করেছি তা সে আমার তিন ছেলেমেয়ের মা তাকে আমাকে ছেড়ে দিয়ে তোমার মতো একটা মানুষকে ধরে রাখতে হচ্ছে ইচ্ছে না থাকলেও বাধ্য হয়ে তুমি আমার জীবনে থেকে গেছো এর থেকে বড় ক্ষতি আমার আর কি হতে পারে আর তোমার মতে একটা মানুষের সাথে জীবন চালানোর থেকে আমার মৃত্যু ভালো ছিল তাই আমি ফ্রাস্ট্রেশন থেকে এই সব কিছু করেছি যেখান থেকে আমি নিজেকে বের করে আনতে পারিনি তবে আজকে আমি অনেক খুশি যে শ্রীময়ী সেন এই ২৬ বছরের সংসার ছেড়ে তিন ছেলেমের ভবিষ্যৎ গড়ে দিয়ে সে নিজের মতো করে সুখী জীবন কাটাচ্ছে সে ভালোবাসার মানুষ পেয়েছে যে তাকে আগলে রাখে তার অসম্মানে নিজেকে অসম্মানিত করে যার সুখে তার সুখ এই সব কিছু দেখার পরে কোন স্বামীর ভালো না লাগতে পারে আমার মতো তো নরকের জীবন শ্রীময়ীর নয় তোমার মতো একজন দাগি আসামির সাথে আমাকে থাকতে হচ্ছে সংসার করতে হচ্ছে এর থেকে বড় খারাপ আর কি হতে পারে আমার জীবনে তাই তো আমি তোমার কারণেই সুইসাইড করেছিলাম দেখো অনিন্দ এখন আর মিথ্যে কথা বলবে না তুমি আমাকে বিপদে ফেলানোর চেষ্টা করছো তাই না না জুন যেটা সত্যি আমি সেটাই বলছি তোমার মতো মানুষের সাথে মেশার পরে শ্রীময়ীর মতো ভালো মানুষের সান্নিধ্য আমি হারিয়েছি এর থেকে দুর্ভাগ্য আমার জীবনে আর কি হতে পারে তবে আজকে ভাবতে খুব ভালো লাগছে যে শ্রীময়ীর তিন সন্তানই সুযোগ্য হয়ে উঠেছে এবং শ্রীময়ীর সাথে তারাও লড়াই করতে এই বাড়িতে এসেছে তোমার মতো একজন খারাপ মানুষের সাথে কেউ জীবন কাটাতে পারবে না জুন তাই বলছি এখনো সময় আছে নিজের মতো করে নিজের সবটা ভালো করে বুঝে শুনে সিদ্ধান্ত নাও তা না হলে কিন্তু তুমি তুমিই বিপাকে পড়বে কারণ আমি রোহিত বাবুকে বলে দিয়েছি ওনার যা কিছু আইনি স্টেপ নেওয়ার দরকার উনি নিতে পারে আর বাবাও কিন্তু বলে দিয়েছে আর মা বয়স্ক মানুষ তোমার পিছনে থেকে সে কী বা করতে পারবে তোমার নিজের ঘানি তোমার নিজেকেই আনতে হবে বুঝতে পেরেছ এবার ডিঙ্কা এবং অন্নার যাওয়ার সময় বলে যায় যে তোমাকে আমরা দেখে নেব কোনো আমরা ছাড়বো না অন্তরার একটাই কথা এই মহিলা শ্রীঘর খুব পছন্দ জেলে গিয়ে ঘর সংসার করাটাই তার জীবনের একমাত্র লক্ষ্য মাঝে মাঝে মনে হয় যে জেলটাকে সে মিস করে আর তাই জুনগু অপরাধ করে এবং জেলে যায় আর সেই অপরাধটা আবারও করে বসেছে এবার কিন্তু তার কোনোভাবেই ছাড় পাবে না কি হতে চলেছে শ্রীময়ী সিরিয়ালের পরবর্তী টুইস্টে রোহিত তিন দিনের মধ্যেই জুনকে জেলে পাঠাবে শ্রীময়ীর কাছে হার করে ক্ষমা চাইতে হবে রোহিত কিন্তু প্রচন্ড রেগে রয়েছে কোনোভাবেই সে জুন জুনগুহকে ছেড়ে দেবে না তাই জুনকে হুমকি এবং হুঁশিয়ারি দুটোই দিয়ে গেছে তিন দিনের মধ্যে যা কিছু সিদ্ধান্ত নেওয়া জুনকে নিতে হবে তা না হলে আইনের যাতাকলে ফেলে জুনকে এমন সাহেস করবে যে কোনোদিনও সেজেগুজে সেজে গুজে শ্রীময়ীর কোনো অনুষ্ঠানে গিয়ে শ্রীময়ীকে যেন নাস্তানাবুদ করতে না পারে এবং অপমান করতে না পারে সেই ব্যবস্থা করবে কারণ এরকমভাবে অংশে যে জুন যেভাবে শ্রীময়ীকে অপমান করেছে তার প্রতিশোধ রোহিত সেন নিয়েই ছাড়বে কোনোভাবে জুনের পার পাওয়ার কোনো রাস্তা নেই আর জুনকে তিন দিনের মধ্যেই যা কিছু সিদ্ধান্ত নেওয়ার নিতে হবে তা না হলে জুনের বাকিটা জীবন জেলে যাতে কাটাতে পারে সেই সমস্ত ব্যবস্থা রোহিত সেন করবে আর এই ভয়ে জুন এবার অনিন্দর কাছ থেকে সাহায্য চাইলে অনিন্দ মুখ ফিরিয়ে নিল কোনোভাবে এরকম একজন অপরাধীর পাশে অনিন্দ থাকবে না সেটা জানিয়ে দিল এরপরে কি ঘটতে চলেছে সে সব কিছু জানতে হলে অবশ্যই করে আপনাদেরকে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে এবং নতুন নতুন আপকামিং টুইস্ট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই করে ক্লিক করুন